আজকে আমি রান্না করছি চিকেন কোরমা। চিকেন কোরমা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 কেজি মুরগির মাংস। এটা ফার্মের মুরগি, এখানে আমেরিকা অবশ্য ফার্মের মুরগির পাশাপাশি লাইভ মুরগিও পাওয়া যায়, কিন্তু আমি আজকে ফার্মের মুরগি দিয়ে রান্না করছি। তো এই চিকেন কোরমা রান্নার কথা বললে কিন্তু সবার অনেক বিরক্ত লাগে, আমারও লাগে, কোরমা মানে অনেক ঝামেলা, কিন্তু আসলে এটা কোনো ঝামেলা নেই, সম্পূর্ণ ঝামেলাবিহীন উপায়ে রান্না করা একটা রেসিপি। তো এটা আমি শিখেছি আমার বাহারাপুর কাছ থেকে। বাহারাপু খুবই মজা করে রান্নাটা করেন এবং সবাই খেয়ে খুব প্রশংসা করেন, তো উনি আমাকে শিখিয়েছে, আমিও বাসায় 3-4 বার ট্রাই করেছি, প্রতিবারই খুব মজা হয়েছে। তো সেজন্য আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা এই রেসিপিটা দেখে কোরমা রান্নাটা সহজভাবে কীভাবে করা যায় সেটা করে নেবেন আপনাদের রান্নাঘর থেকে, এবং খুবই মজাদার হবে আমি মনে করি, 100% গ্যারান্টি। তো এখন আমি বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ অয়েল নিয়েছি, তো আধা কাপ আমি আগে থেকে ঢেলে দিয়েছিলাম আর আধা কাপ আপনাদের দেখানোর জন্য রেখেছি। তো 1 কাপ অয়েল দিলাম, আমি দিলাম এখানে অলিভ অয়েল, আপনারা যে কোনো অয়েল ইউজ করতে পারবেন। তো সেখানে আমি কাটা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটা ঢেলে দিলাম। এটা নরম না হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, এখানে আমি গোটা মশলা দিচ্ছি, 3টা তেজপাতা দিলাম আর কিছু লং এলাচি। লং এলাচ আপনারা 3টা 3টা করে লং এলাচ দিতে পারেন। যখন এই এলাচ আর লং তেজপাতা সবগুলো থেকে একটা অ্যারোমা বের হবে, খুবই সুঘ্রাণ বের হবে কিছুক্ষণ নাড়াচাড়া পরে। তারপর আমি দিয়ে দিব আদা রসুন বাটা, এখন একটা সুঘ্রাণ বেরোচ্ছে, খুব অ্যারোমা, লং এলাচ দারচিনি তেজপাতা সব থেকে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছে। তখন আমারটা আদা রসুনের পেস্ট একসাথে করার, তা আমি 1 টেবিল চামচ দিচ্ছি, 1 টেবিল চামচ দিলাম আর 1/2 টেবিল চামচ, মোট 1.5 টেবিল চামচ, 1.5 আদা রসুন বাটা। আপনারা অন্তত করে দিবেন আদা রসুন বাটাকে, তারপর আদা রসুন বাটার থেকে করে আর একটু চুলার উপর দেখিয়ে রেখে কষিয়ে নেবেন। এখন আমি এখানে ঢেলে দিব 1 কাপ বাদাম বাটা, আমি এখানে 2 রকমের বাদাম ইউজ করেছি, আপনারা যে কোনো 1 রকম অথবা 2 রকম দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। এটা একটু ভিন্ন ধরনের কোরমা রান্না, কোরমা বলতে আমরা বুঝি একেবারে সাদা কোরমা, এটা একটু ভিন্ন ধরনের কিন্তু খেতে খুবই মজা। এখন বাদাম বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, কষাতে কষাতে যাতে আবার মশলাটা পুড়ে না যায়, সেজন্য আমি একটু পানিও মিশিয়ে দিচ্ছি। এখন যাতে বেশি মশলা লাগে না, এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, এখানে অল্প মশলা দিয়ে রান্নাটা হয়ে যাবে খুবই মজাদার। এখানে আমি একেবারে অল্প 1 টিস্পুন হলুদের গুঁড়ো, খুবই কম, আপনারা চাইলে আর একটু কম দিতে পারেন, 1 টিস্পুন থেকেও কম। তারপর এখন দিচ্ছি আমি ধনের গুঁড়া, ধনের গুঁড়ো বেশি দিব না, আমারটা ধনের গুঁড়া দিব আমি 1 টেবিল স্পুন। আমারটা ধনে আর জিরা মিক্সড, সেজন্য আমি 1 টেবিল স্পুন দিলাম, আপনারা যদি আলাদা থাকে
আপনারা আসলে মশলাটা নির্ভর করে আন্দাজের উপরে, আপনারা আপনাদের আন্দাজ মতো মশলাটা দিবেন। ধনে গুঁড়া ধরেন 1 টেবিল স্পুন দিলে জিরার গুঁড়া দিবেন 1/2 টেবিল স্পুন। এভাবে করে আপনারা আন্দাজ করে রান্নাটা করবেন। এখানে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। বলার কারণ লবণটা নির্ভর করে যে যা স্বাদের উপরে, যে যেরকম খেতে পছন্দ করে। তখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতো কষিয়ে নিব। এখন দেখি ঢাকনাটা খুলে 5 মিনিট পরে মশলাটা দেখুন কি সুন্দর কালার এসেছে। এখন এ সময় আমি 1 কাপ দই ভালো করে ফেটিয়ে নিচ্ছি, এবং ফেটিয়ে নেওয়ার পরে দইটা আমি ঢেলে দিব এখানে। এই রান্নাতে কোনো ঝামেলা নেই। কোরমা রান্না করতে সাধারণত পেঁয়াজের বেরেস্তা করা লাগে, আমরা জানি। পেঁয়াজের বেরেস্তাকে আবার ব্লেন্ড করি, পেঁয়াজকে ব্লেন্ড করি, কিছুই করতে হবে না, কিন্তু মজাটা হবে অসাধারণ। এখানে আমি তবু একটু হলুদি গুঁড়ি দিয়েছি, বায়ক হলুদি গুঁড়ি মনে হয় দেয় না, আমি কিন্তু দিয়েছি একটু করে কালারটা সুন্দর আসার জন্য। তো আপনারা চাইলে হলুদি গুঁড়ি দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি 1 কাপ দই ফেটিয়ে নিয়েছি সুন্দর করে। এখন দইটা আমি ঢেলে দিব। দইটা ঢেলে দেওয়ার পর দেখুন কালারটা কি সুন্দর এসেছে, আরও সাংঘাতিক সুন্দর কালার এসেছে। তো এটা দিয়ে দইটা ঢেলে দেওয়ার পরে আরও 5 মিনিট কষাবো। দেখবেন কষাতে কষাতে যেন মশলাটা পুড়ে না যায়, এদিক সেদিকে খেয়াল রাখতে হবে। আরও 5 মিনিট কষানোর পরে আমি 1.5 কেজি নেওয়া মুরগির মাংসটা সুন্দর করে ধুয়ে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিব এখানে। কালারটা কত সুন্দর এসেছে, এই সময় কালারটা খুবই সুন্দর এসেছে। এবং এই সময় আপনারা ঢেলে দিবেন সে ধুয়ে রাখা কাটা মুরগির মাংসটা। এখানে রানের মাংস মিলিয়ে সব কিছু মিলিয়ে 1.5 কেজির মতো। তো আপনারা আমার এই রেসিপিটা অনুসরণ করে 1.5 কেজির মতো বা 1 কেজির মতো মুরগি রান্না করতে পারবেন। তখন আমি তুলার আঁচটা এরকম বড় থাকবে, তো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 15-20 মিনিট পরে এসে দেখবো যাতে মশলাটা লেগে না যায়, কারণ মশলাটা অসম্ভব ঘন। দই দেওয়ার পরে এটা ঘন হয়ে গেছে না, সেজন্য মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। 15 মিনিট পরে আবার দেখা হবে আপনাদের সাথে। 15 মিনিট পরে ফিরে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর কালার এসেছে। আবার তারপরেও এত বড় করে ছিল চুলা, বড় চুলা থাকা সত্ত্বেও কী পরিমাণ পানি উঠেছে এখানে। তো এখন আমি এখানে ঢেলে দিচ্ছি 2 টেবিল স্পুন কাঁচামরিচ বাটা, এটা অবশ্যই খুবই জরুরি। কাঁচামরিচ বাটা যদি আপনাদের মনে হয় বেশি ঝাল হবে তাহলে একটু কমিয়ে দিতে পারেন, আর যারা ঝাল বেশি খান তারা বাড়িয়ে দিতে পারেন। কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, এটাই প্রথমে দিতে পারতাম কিন্তু তখন দিইনি, কারণ বেশি ঝাল হয়ে গেলে আমার মেয়েরা আবার খেতে পারবে না, ওরা বেশি ঝাল খাওয়া পছন্দ করে না। এখন এখানে আমি মেইন জিনিস যেটা সেটা দিচ্ছি, ক্রাশড পেপার 1 টেবিল স্পুন ক্রাশড পেপার দিয়ে দিলাম। যদি আপনাদের আরও দিতে মনে চায় 2 টেবিল স্পুন দিতে পারেন, কিন্তু আমি 1 টেবিল স্পুন দিচ্ছি। আর যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা হচ্ছে চিনির বদলে সবাই জানেন স্টেভিয়া, তা আপনারা এটা ইউজ করতে পারেন, অথবা আপনারা রেগুলার চিনিও ইউজ করতে পারেন, ব্রাউন সুগার বা মধু। আমি স্টেভিয়া ইউজ করছি, জিরো ক্যালোরি সুইটনার। এখান থেকে আমি 4 প্যাকেট নিচ্ছি, যেহেতু কোরমা হবে মিষ্টি মিষ্টি সেজন্য আমি 4 প্যাকেট এভাবে আমি 4 প্যাকেট স্টেভিয়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব আরও 10-15 মিনিটের জন্য। প্রথমে দিয়েছি আমি চুলার উপরে এটা 15 মিনিট, এখন আরও 10 মিনিট রেখে এখন আমি উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো পুরো মুরগির কোরমাটা রান্না করতে আমার লেগেছে পুরো সময় 25 মিনিটের মতো, 20-25 মিনিট।
আশা করি আপনাদের এসে বেশি লাগবে না। এখন আমি কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তিন চারটা কাঁচামরিচকে আমি ফালি করে দিয়েছি আর চারটা দিচ্ছি গোটা। এভাবে দেখুন কি সুন্দর কোরমার কালারটা এসেছে। চুলা কিন্তু শেষের দিকে 10 মিনিট একটু বড় করে রাখতে হবে, কারণ বড় করে রাখলে ঝোলটা একটু কমে যাবে। আপনারা যদি চান আরও কমাতে আরও কমাতে পারেন, তা আমি এর থেকে আর বেশি কমাবো না। এখন আমি ঢাকনা দিয়ে আর 5 মিনিট রেখে বন্ধ করে দিব। তাহলে তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে খুবই মজাদার রেসিপি চিকেন কোরমা। তৈরি হয়ে গেল মজাদার কোরমা, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন ডিশ আউট করে নিচ্ছি। আপনারা যদি চান কোরমাটাকে আরও ঝোল কমিয়ে নেবেন, তাহলে কমিয়ে নিতে পারেন, তা আমার জন্য এটা ঠিক আছে, পারফেক্ট। তৈরি হয়ে গেল মজাদার চিকেন কোরমা। তা এখন এটা খেতে খুবই মজা হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ সাজানোর জন্য আমি দিচ্ছি, সুন্দরের জন্য পেঁয়াজের বেরেস্তা। এখানে কোনো আমি ঘিও দিইনি, কিচ্ছু করিনি। আপনারা দেখেছেন প্রথম থেকে রেসিপিটা দেখবেন স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন। রেডি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে তৈরি কিন্তু অসম্ভব সুস্বাদু চিকেন কোরমা।